বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত নামটি অবশ্যই আপনারা শুনে থাকবেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্পদশালী এই মুসলিম রাষ্ট্রটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্বে গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে। বন্ধুরা, আরব বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলমানগণ মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন এবং অত্যাচার এবং দখলদারির বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠিত ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় আরব বিশ্বগুলো একে একে বিশ্বাসঘাতকতা শুরু করে ফিলিস্তিনের সেই নির্যাতিত জনগণের বিপক্ষে। বন্ধুরা, সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এই সকল গাদ্দার মুসলিম কান্ট্রিগুলো একে একে ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করে। বন্ধুরা, যদিও এখনও পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কিন্তু তারপরও তার কার্যকলাপ ঝনদেহের যথেষ্ট উদ্রেক করে। সৌদি আরবের সবুজ সংকেত ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর প্রভৃতি দেশগুলো ইসরায়েলের সাথে কখনো সম্পর্ক স্বাভাবিক করতে পারে না। মধ্যপ্রাচ্যের এই ইহুদি রাষ্ট্রটিকে মুসলিম রাষ্ট্রগুলোর স্বীকৃতি দেওয়ার পিছনের কুশীলব হল ডোনাল্ড ট্রাম্পের ইহুদি মেয়ে জামাই জ্যারেড কুশনার। জ্যারেড কুশনার একটি বৃহত্তর পরিকল্পনা উপস্থাপন করেছিলেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো কী ধরনের আর্থিক এবং সামরিক সহযোগিতা পাবে। মধ্যপ্রাচ্যের এই ভণ্ড শাসকগুলো, যারা অত্র দেশগুলোর জনগণের দ্বারা নির্বাচিত নয়, অর্থাৎ একনায়কতন্ত্র বা রাজতান্ত্রিকভাবে ক্ষমতা আঁকড়ে রয়েছে, তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের ইহুদি মেয়ে জ্যারেড কুশনারের এই পরিকল্পনার সাথে একমত পোষণ করে ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং শেষ পর্যন্ত তারা জায়নি জমের ধ্বজাধারী ইসরায়েলকে স্বীকৃতি দেয়। বন্ধুরা, এই বিষয়ে সবচেয়ে এগিয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতির কিছুদিনের মধ্যেই বিশ্বের 13টি মুসলিম রাষ্ট্রের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে অন্যতম ছিল পাকিস্তান। পাকিস্তানের প্রায় 50 লক্ষ শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে কাজ করে। এই ঘোষণার পর পাকিস্তান বড় রকমের চাপে পড়ে যায়। পাকিস্তানের উপরে শর্ত ছিল, পাকিস্তান যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু পাকিস্তানের ইমরান খান সরকার এই শর্তকে এক কথায় নাকচ করে দেয়, আর তারপরেই টনক টনে সংযুক্ত আরব আমিরাতের। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির প্রধান অগ্রাধিকার ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেটি নিশ্চিত করা। কিন্তু এরই মধ্যে আমেরিকার নির্বাচনে আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের মতো এক স্বৈরশাসককে প্রত্যাখ্যান করে, আর এরপরই বদলে যায় মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। এটা দিবালোকের মতো স্পষ্ট যে জো বাইডেন সরকার ট্রাম্পের মতো মধ্যপ্রাচ্যের নীতি অনুসরণ করবে না। মধ্যপ্রাচ্যে তার নীতি ইসরায়েলকে স্বীকৃতি দেয়ানো নয়, মধ্যপ্রাচ্যে তার প্রধান নীতি হবে ইরানের পারমাণবিক ইস্যু। ইরানের পারমাণবিক ইস্যু বা ইরানের পারমাণবিক সক্ষমতাকে চেপে ধরার জন্য জো বাইডেন সরকার প্রথমেই যেটা করতে পারে তা হলো ইরানের পর এতদিন আরোপকৃত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। আর তাহলেই মধ্যপ্রাচ্যের ইরানের প্রভাব আরও বেড়ে যাবে কয়েক গুণ। আর সেই প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সৌদি আরব ইতিমধ্যে কাতারের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর সৌদি আরবের চাপের কারণে মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের উপর থেকে অপরাধ তুলে নিতে বাধ্য হয়েছে। বন্ধুরা, এখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই চাচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন শক্তিমান খেলোয়াড় তুরস্কের সাথে সম্পর্ক স্থাপন করতে। বন্ধুরা, একটা বিষয় নজরে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে ভূমধ্যসাগরে যখন তেল গ্যাস উত্তোলন নিয়ে তুরস্কের সাথে গ্রিসের উত্তেজনা চলছিল, সংযুক্ত আরব আমিরাত সেখানে 4টি F-16 যুদ্ধ বিমান গ্রিসের পক্ষে প্রেরণ করে। সে বিষয়ে তুরস্কের হুমকি ছিল চোখে পড়ার মতো। তুরস্ক বলেছিল সেখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, এবং তুরস্ক শেষ পর্যন্ত মেডিটেরিয়ান সিতে তার তেল গ্যাস অনুসন্ধান সম্পূর্ণ করেই তার রিক ফিরিয়ে এনেছিল, অর্থাৎ এখানে তুরস্ক বিজয়ী। বন্ধুরা, এখন পরিবর্তিত সামগ্রিক প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত তুরস্কের যে বিরাগভাজন হয়েছে সেটি জেনে সে নতুন করে তুরস্কের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হচ্ছে। বন্ধুরা, তুরস্ক এটি কীভাবে নেবে সেটি নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে তুরস্কের যে শক্তিমান খেলোয়াড় হয়ে উঠেছে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের তোষামোদী সেটি এখন প্রমাণ করে। বন্ধুরা, কাতারকে ইতিমধ্যে অবরোধ মুক্ত করে তারা প্রমাণ করে দিয়েছে কাতারের উপর অবরোধ ছিল ভুল, এবং শেষ পর্যন্ত তারা তুরস্কের সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছে যে তারা যতটা শক্তিশালী নিজেকে মনে করে আসলে বাস্তবিক পক্ষে তারা ততটা শক্তিশালী নয়। তারা আমেরিকার গুটি দ্বারা পরিচালিত হয়েছে এতদিন, আমেরিকা ছাড়া তারা জিরো। বন্ধুরা, তাহলে চলুন আমরা বিশ্লেষণটি পুরোপুরি জেনে নিই। আর যে সকল বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে প্রথমবারের মতো আছেন, তারা যদি মহিউদ্দিন ব্লগ চ্যানেলের এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক শক্তিমান তুরস্কের উত্থান এবং তুরস্কের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে আগ্রহী হওয়ার বিষয়ে তুরস্ক ব্যাপারটি কীভাবে নেয়। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যে সমঝোতা মুসলিম বিশ্বে স্বস্তি নিয়ে আসলেও
সংযুক্ত আরব আমিরাত এবং মিশর কিছুটা অস্বস্তিতে ভুগছে। 2017 সালে সৌদি আরবের নেতৃত্বে আরব আমিরাত, বাহরাইন, মিশর, কাতারের উপরে যে অবরোধ দিয়েছিল তাতে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আরব আমিরাত এবং মিশর। গত 3 বছরে এই অবরোধের কারণে আমিরাত এবং মিশর দাপিয়ে বেরিয়েছে এই অঞ্চল। সৌদি আরবকে পাশ কাটিয়ে আমিরাত যেন হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের মোড়ল। বিশেষ করে 2013 সালে মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে সামরিক জান্তা সিসিকে সমর্থন এবং সৌদি যুবরাজ সালমানের উপরে প্রভাব আবুধাবি রাজতন্ত্রকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল। আত্মবিশ্বাসী এবং অহংকার এতটা টুঙ্গে উঠেছিল যে অন্যান্য মুসলিম দেশের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল বারবার। এমনকি তুরস্কের বিরুদ্ধে এতদিন আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যার দ্বিতীয় উদাহরণ মুসলিম বিশ্বে বিরল। সেই আমিরাত এখন তুরস্কের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য অনন্য অভিনয় করছে। আরব আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গাসগাস আবুধাবি ভিত্তিক স্কাই নিউজ আরবি চ্যানেলকে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তুরস্কের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করতে চায়। তার সর্বশেষ সাক্ষাৎকারে তিনি 3 বার জোর দিয়ে বলেন যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তুরস্কের সমস্যা বা দ্বন্দ্ব অথবা মতবিরোধের ভালো কোনো কারণ নেই। আমরা আরব বিশ্বে তুরস্কের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আমাদের সঙ্গে তুরস্কের কোনো সীমান্ত সমস্যা নেই। আমাদের মধ্যে অবশ্যই নতুন করে সেতুবন্ধন করতে হবে। মধ্যপ্রাচ্যের শান্তিকামী শান্তিপ্রিয় মানুষের মনে আশা জাগানোর মতো কিছু বিবৃতি, চমৎকার সব শব্দ দিয়ে গড়া সময়োপযোগী কিছু বাক্যবিন্যাস, কিন্তু এই বিবৃতি মিথ্যা আশা দেখানোর, মনোযোগ অন্যদিকে ফেরানোর ব্যর্থ প্রয়াস কিনা তা ভেবে দেখার বিষয়। বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষণীয়, মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, না তুরস্ক, না ইরান? এখানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এতদিন মিত্র হিসেবে থাকলেও এখানে একটি ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, সৌদি আরবের কার্যকলাপে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত বিব্রত, কারণ সে ইতিমধ্যে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মধ্যপ্রাচ্যের সব সমমনা মুসলিম রাষ্ট্রগুলোকে চাপ দিয়ে তাদের কাজ করিয়ে নিয়েছে। সৌদি আরব ইদানিং তুরস্কের সাথে তার সম্পর্ক স্বাভাবিক করার জন্য দেনদরবার শুরু করেছে। বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে? এটি নিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। সেই প্রতিযোগিতার মধ্যে এখন কে এগিয়ে সেটাই বড় বিষয়। বন্ধুরা, এখানে মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সঙ্গে নিয়ে একটি অক্ষ তৈরির চেষ্টা করছে, আর সেই অক্ষে আছে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, মিশর এবং বাহরাইন, আর অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, কাতার এবং সর্বশেষ ইরান আরেকটি অক্ষ তৈরি হতে পারে। বন্ধুরা, যেটি হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়টি বুঝতে পেরে সংযুক্ত আরব আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী এমন কিছু বিবৃতি দিয়েছেন, তাকে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের নেতা তিনি। তিনি তুরস্কের উপরে শর্ত আরোপ করতে চাইছেন। বন্ধুরা, এই ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রয়েছে সামরিক এবং অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে মুসলিম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। তাই তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সংযুক্ত আরব আমিরাত, যেন এখানে শক্তির খেলায় সৌদি আরবকে পিছনে ফেলা যায়। বন্ধুরা, বাস্তবিক পক্ষে অলরেডি সংযুক্ত আরব আমিরাত পিছনে পড়ে গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের মাধ্যমে। এখন সামনে দেখা যাক কি প্রক্রিয়াটি শুরু হয়। বন্ধুরা, মধ্যপ্রাচ্য বিশেষ করে আরব বিশ্বের জন্য এমন কোনো খারাপ কাজ নেই সংযুক্ত আরব আমিরাত করেনি। বন্ধুরা, আরব বিশ্বের সমস্যা সৃষ্টির পেছনে তুরস্ক না সংযুক্ত আরব আমিরাত কার ভূমিকা সবচেয়ে বেশি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে একটু বিশ্লেষণ করা যাক। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলে আপনারাই মুসলিম বিশ্বের ভণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরব বিশ্বের নেতাকে সে প্রসঙ্গে নাই গেলাম, বরং আসুন দেখা যাক আরব বিশ্বের সমস্যার পেছনে তুরস্ক এবং আরব আমিরাতের ভূমিকা কী ছিল। ইয়েমেনকে ধ্বংস করা, সেখানে হাজার হাজার লোককে হত্যা করা, লক্ষ লক্ষ মানুষকে বাস্তুহারা করা, কাতারের উপর অবৈধ অবরোধ আরোপ করা, মিশরের নির্বাচিত এবং বৌদ্ধ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে আসল কড়কাঠি কে নেড়েছিল, তুরস্ক নাকি আরব আমিরাত? এখানে উত্তর হলো আরব আমিরাত। কোটি কোটি আরব জনগণ এবং ফিলিস্তিনিদের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে আমিরাত সহ অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক স্থাপন কি তুরস্ক করেছে? লিবিয়াতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে নির্বিচারে নিরীহ মানুষ হত্যাকারী সন্ত্রাসী খলিফা হাফতারকে সমর্থন দিয়েছিল কি তুরস্ক নাকি আরব আমিরাত? বন্ধুরা, এখানে উত্তরটি হবে আরব আমিরাত। সিরিয়াতে সন্ত্রাসী গ্রুপগুলোকে সাহায্য করায় আরব আমিরাতের ভূমিকা আর বাকি ছোটোখাটো কর্মকাণ্ডের কথা নয় নাই বললাম, এ সবগুলোর পেছনে আরব আমিরাত প্রত্যক্ষভাবে জড়িত, আর এই কাজের কোনোটিই আরব জনগণের স্বার্থে বা পক্ষে ছিল না। অথচ তুরস্ক 40 লাখেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয় দিয়ে, কাতারের পক্ষে অবস্থান নিয়ে, ইয়েমেনে ত্রাণ পাঠিয়ে, লিবিয়ায় বৌদ্ধ সরকারের পক্ষে দাঁড়িয়ে, মিশরের জনগণের ভোটে নির্বাচিত বৌদ্ধ সরকারকে সমর্থন করে, ফিলিস্তিনির পক্ষে সোচ্চার হয়ে সমগ্র আরব বিশ্বের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে।
বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী সত্যি যদি তুরস্কের সঙ্গে তার দেশের সম্পর্কের উন্নতি চান, তবে তার দেশকে আগে তুরস্ক বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত নয়। এছাড়াও তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নাক গলানো, বাধা প্রদান, তুরস্ক বিরোধী জোটকে সমর্থন, তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে একজোটে কাজ করা ইত্যাদির কী হবে। অর্থাৎ আবুধাবি তুরস্ক বিরোধী যে বিশাল প্রোপাগান্ডা মেশিন নিয়ে আটঘাট বেঁধে নেমেছিল তা গুটিয়ে ফেলতে পারবে কি? আরব আমিরাত যদি সত্যি সত্যি তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়, তাহলে এই সংশোধনমূলক পদক্ষেপগুলো তাদের নেওয়া উচিত। কিন্তু আরব আমিরাতের এত বছর ধরে তিলে তিলে গড়ে তোলা এই তুরস্ক বিরোধী ষড়যন্ত্রের জাল কিভাবে গুটিয়ে নেবে? মধ্যপ্রাচ্যে মোসাদের সাথে মিলে সংযুক্ত আরব আমিরাত যে এতদিন তুরস্ক, ইরান এবং কাতারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, তারই বা কী হবে? এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড একদিন তাকেই আঘাত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সৌদি আরব আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব, বিশেষ করে মহাশক্তিশালী তুরস্ক, ইরান, কাতার যদি তার বিরুদ্ধে যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাত কতদিন তার অবস্থান ধরে রাখতে পারবে, এটাও সংযুক্ত আরব আমিরাতের জন্য অত্যন্ত গভীর চিন্তার বিষয়। বন্ধুরা, সময় বলে দেবে তখন কি হয়। বন্ধুরা, এই বিশ্লেষণমূলক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব, আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। বন্ধুরা, ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।